সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুল তাকে আমরা গ্রেপ্তার করি। আহমেদ রশিদ টুটুলকে হত্যার প্রচেষ্টা চালায় এবং এই শিহাব ওরফে সাকিব সে নিজেই তার হাতেও চাপাতি ছিল, সেটি সূত্র ধরেই আমাদের অভিযান সেটি অব্যাহত থাকবে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের ধারণা যে আরও আসামি গ্রেপ্তারে সক্ষম হবে এবং বাকি মামলাগুলোরও রহস্য সেটি উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা।